নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে লিটি মাও 99 চ্যানেলে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকে আমি চলে এসেছি অম্বিকা কানলায়। আর অম্বিকা কানলায় মহিষমর্দিনী পুজো হচ্ছে, তো সেই কারণে আজকে অষ্টমীর পূজা চলছে। তাই আমি আজকে মেলা দেখতে আর মাকে দেখতে চলে আসলাম। এই যে বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ লাইন দিয়ে প্রচুর লোকের ভিড়, লাইন দিয়ে তারা পুজো দিচ্ছে আজকে অষ্টমীর পূজা। আর সামনের দিকে আমি যেতে পারলাম না, কারণ হচ্ছে ওইদিকে যেতে দিচ্ছে না, প্রচণ্ড ভিড় বলে ওদিক দিয়ে ঢুকতে দিচ্ছে না। মাকে আমি দূর থেকে দেখলাম, আর আমি যেটুকুনি পেরেছি তোমাদের জন্য ভিডিও করে নিয়ে এসেছি। তো বন্ধুরা, মাকে দূর থেকে দেখি আমি আমার মেলার দিকে চলে আসলাম ওখান থেকে বেরিয়ে। আর এই মেলাতলা প্রচুর মানে লোকের ভিড় হয়েছে, তারপর আশেপাশে প্রচুর দোকান বসেছে। তো বন্ধুরা চলো তোমাদেরকে মেলাটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই। আর এই যে দেখতে পাচ্ছ, এখানে মাটির মূর্তির জিনিসের দোকান বসেছে, আর এখানে নানা রকমের জিনিসের সামগ্রীর দোকান বসেছে। আর আমরা এগিয়ে সামনের দিকে যে যাচ্ছি। আজকে অষ্টমীর দিনে প্রচুর ভিড় হয়েছে, কাল নবমী, নবমীর দিনও ভিড় হবে। আর এই মেলাটা দুই একদিন থাকে, মানে পুজো শেষ হয়ে যাওয়ার পরেও। আর এই যে দেখো বন্ধুরা, কী সুন্দর ব্যাগের দোকান বসেছে, আর এইগুলো তোমার হাতে তৈরি যে মেয়েদের যে হার কানের হয় সেই দোকান। আর এই যে সবচেয়ে আমার প্রিয় জিনিস হচ্ছে কাঁচের চুড়ির দোকান। এই যে কাঁচের চুড়ির দোকানে এসে তো আমি থমকে দাঁড়িয়ে গেছিলাম, যে এত সুন্দর সুন্দর কাঁচের চুড়িগুলো দেখো বন্ধুরা, কী সুন্দর কাঁচের চুড়ি। এখানে দোকান বসেছে, পাশাপাশি দুটো দোকান বসেছে কাঁচের চুড়ি, আর বিভিন্ন ধরনের আরও চুড়ি রয়েছে কাঁচের চুড়ি ছাড়াও। তো এই যে বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছ তোমরা মেয়েদের চুলের গাড়ের বিভিন্ন ক্লিপ, আর কানে দেখতে পাচ্ছ। তো এই দোকানটা খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখেছিল। আর এই যে তোমরা পাশে পাশে দেখতে পাচ্ছ কত ফুচকা স্টল বন্ধুরা, ফুচকা স্টল প্রচুর দিয়েছে, যার মানে প্রত্যেকটা দোকানই খোলা ছিল। তো এখন মানে আজকে তো অষ্টমী, আর কাল তো নবমী, পরশু দিন দশমী, তো প্রত্যেকটা দিনই এরকমভাবে দোকানগুলো খোলা। মেলাতলাতে প্রচুর ভিড় হয়েছিল, প্রচুর লোকের ভিড় হয়েছিল। আর আমি যখন এসেছিলাম তখন হচ্ছে এখন বাজে 12টা 1টার দিকে বাজে, তো দুপুরবেলা এসেছিলাম, তাও দেখলাম এই রোদের মধ্যে প্রচুর মানুষ এসছে আজকে অষ্টমীর পুজো দেওয়ার জন্য। বন্ধুরা এখানে জানালার পর্দার দোকান বসেছিল দেখলাম, আর সামনের দিকে ম্যাজিকের দোকান বসেছিল, ম্যাজিক খেলা যে দেখা সে দোকানও বসেছিল। আর এখানে দেখতে পাচ্ছ এখানেও জুয়েলারির দোকান, বেশিরভাগ জুয়েলারির দোকান বসেছে আর ফুচকা স্টল বসেছে। বন্ধুরা প্রচুর দোকান বসেছে, আমি পুরো মেলাটা ঘুরিনি, তো আমি যেটুকুনি ঘুরেছি সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। আর এই সামনে দেখতে পারলে আচারের দোকান বসেছে, তো অনেক আচারের দোকান বসেছে, বিভিন্ন ধরনের আচার রয়েছে সেখানে। আর এইখানে দেখো কত সুন্দর একটা দোকান, ফুল টুল দানি মানে ফুলদানি রয়েছে, ফুলের দোকান ওটা বলতে গেলে। আর চারিদিকে মথুরা কেক তো বিখ্যাত, নিরামিষ মথুরা কেক, তো মথুরা কেকেরও দোকান বসেছে। বন্ধুরা এখানে পুজো দেওয়ার জন্য বাটাও পাওয়া যাচ্ছে, অনেক লোক বাটা নিয়ে বসেছে পুজো দেওয়ার জন্য, আলতা সিঁদুর, তারপর যে সন্দেশ প্যাকেট করা জিনিস নিয়ে বসেছে যাতে আমরা পুজো দিতে পারি। আর এখানে প্রচুর প্রচুর জুয়েলারির দোকান বসেছে, বিভিন্ন ধরনের দোকান বসেছে, কোনো দোকানটাই যে বাদ আছে তা নয়, প্রচুর দোকানে জিলিপি বাদাম, তো মেলা মানেই জিলিপি বাদামের দোকান। যখন মেলাতলা দিয়ে ফিরছি তখন দেখলাম একটা পুজো নিয়ে যাচ্ছে। এই যে দেখো বন্ধুরা, একটা পুজো নিয়ে যাচ্ছে, কী সুন্দর সাজিয়ে গুছিয়ে। আর এই যে পাশাপাশি দেখো, প্রত্যেকটা দোকানেই মানুষের ভিড় রয়েছে, মানুষ কেনাকাটাও করছে। বন্ধুরা তোমরা চাইলে এই কালনার মহিষমর্দিনী পুজোটা একবার এসে দেখে যেতে পারো, আশা করি তোমাদের বেশ ভালোই লাগবে। তো আমার তো আজকে বেশ ভালোই লাগলো, আমি অনেকদিন ধরে চাইছিলাম যে মহিষমর্দিনী পুজো দেখতে যাব। তো আমার আশাটা পূরণ হলো, আর মাকেও আমি দর্শন করতে পারলাম। তো সেই কারণের জন্য বলছি তোমরা যারা চাও তারা এখানে এসে ঘুরে যেতে পারো। তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে লিটল মোর 99 চ্যানেলটাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, এবং পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে দেবে, এবং লাইক শেয়ার কমেন্ট করতে তো ভুলোই না। তো চলো বন্ধুরা, পরে আবার একটা নতুন ভিডিও তোমাদের সাথে কথা হবে। তো আজকে এখানেই শেষ করছি, তোমরা সবাই সুস্থ থেকো আর ভালো থেকো, আর এইভাবেই আমার পাশে থেকো। সবাইকে টাটা।